সাহাবাই কেরামের নাম শুনলে, নবীজির নাম শুনলে, যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, নবীজি সাহাব নবীজির সাহাবিদের নাম শুনলে কি বলবো বলেন একটু আমার সাথে বললে ভালো, বলেন কি বলবো? রাদিয়াল্লাহু আনহু। ওয়াজ মাহফিল থেকে এত কিছু নেওয়া দরকার? আপনার বিরক্ত হইতেছেন তো? আবু জাহেলে মশকারি ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে, ওই মসজিদের ভিতরে যায় দেখো নবীর জামাই বইয়া দিছে, তে নবীর জামাইয়ে তোমারে অনেক টাকা দিব, ফুটলা বইরা দিব। তো আল্লাহ রসুলের মেয়ের জামাই হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু উলামারা জানে, আপনারও শুনছেন উলামাদের কাছ থেকে, উনি তো আর ধনী সাহাবি ছিলেন না, গরিব ছিল, নবীর ঘরে খাইতো, জাগির থাকতো, আর মাঝে মাঝে মসজিদে গিয়েও ঘুমাই থাকতো, গড় নাই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন বিশিষ্ট সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশ্রেষ্ঠ ওনার আল্লাহ পাক আল্লাহ রসুলের মেয়ের সাথে ওনার বিয়ে হয়েছে, ঘর বাড়ি হয়েছে, এক সাহাবি তার ঘর দিছে। আরজ করতেছিলাম যে কথা আপনাদের, টিটকারি মস্কারি করে আবু জাহেলে বলছে আমার কাছে কি পাইবা তুমি, ওই যে আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من بث ولم يصبر رواه الترمذي وكما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহতারাম মুয়াজ্জাজ এই অষ্টগ্রাম যুবকবৃন্দের উদ্যোগে তাফসীরে কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্যানিশীল মা বোনেরা, আমি যে দুরুদ শরীফ পড়ছি আপনাদের সামনে, এই দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম, কি বলেন কথা ঠিক কিনা? এই দুরুদ শরীফ আমরা নামাজে পড়ে থাকি, এই দুরুদ শরীফ সহি এবং শুদ্ধভাবে পড়া দরকার। যত দুরুদ শরীফ আমরা পড়ি, বিভিন্ন দুরুদ শরীফ আমরা পড়ে থাকি,
এই দরুদ শরীফের আলাদা মর্যাদা, সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক এই দরুদ শরীফ নামাজের মধ্যে আমরা পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়া আমাদের এটা হক। আল্লাহ রাসূল বলেন, আল বাখিলু মান যুকিতু ইনদাহু ওয়া লাম ইসাল্লি আলাইয়া। পয়গম্বর ইরশাদ করেন, দুনিয়ার টাকা পয়সা দেয় না, দান করে না, থাকলেও খরচ করে না, সে যেমন কৃপণ। নবীজি বলেন, এর চেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তির নিকটে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উচ্চারণ হইল, অথচ সে আমি নবীজির নাম শুনাবো, আমার উপর সে দুরূদ শরীফ পড়ল না। নবীজি বলেন, সে হইল আসল বখিল, কৃপণ। আর বখিল বেহেশতে যায় না। এই জন্য আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়। যে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফের ফজিলত আমি সুযোগ পাইছি, বসে একটু দুরূদ শরীফ পড়ব, জিকির করব, একটু আমল করব, তসবিহ করব, এটাই তো মুসলমানের কাজ। কি বলেন, কথা ঠিক কিনা? নির্ধারিত সময় পর্যন্ত আমি বয়ান করব, এরপরে ওলামায়ে কেরাম আছেন, ওনারা আসবেন। ওলামায়ে কেরামের বয়ান আমরা শুনতেছিলাম। আমার বাড়ি তো ব্রাহ্মণ বাড়িয়াতে থাকি, ঢাকায়। যিনি বয়ান করে গেছেন উনি বলছেন নিজেই, যখন আমরা ছাত্র ছোট, একবারে ছোট, তখনই উনি ওয়াজ করে, আমাদের গ্রামে ওয়াজ করছে, ওনারে আমরা খানা দানা আগায় দিছি, হাদিয়া দিছি, খেদমত করছি। ওনার ছেলেরা সবাই বলা চলে আমাদের মাদ্রাসা যেটা ঢাকায় বাইতুল নূর, বাংলাদেশের অত্যন্ত সুনাম ওলা মাদ্রাসা। এবছরও কয় মাসের শিক্ষা বোর্ডে আমরা মানগত দিন গুণগত দিক দিয়ে এক নম্বর হয়েছি বিভাগে সারা বাংলাদেশে। তো আলহামদুলিল্লাহ, আমার পাশে যিনি বসা, এই বাম পাশে যে হুজুর বসা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, সামনাসামনি প্রশংসা করা কোরআন হাদিসের খেলাফ, নিয়মের বিপরীত। এই জন্য আমরা প্রশংসা করতে পারি না, সামনে অনেক বেশি। উনি অনেক বড় বুজুর্গ মানুষ, হয়তো আপনারা বুঝেন না, সব বুজুর্গ ধরা দেয় না, সব বুজুর্গ ধরা দেয় কথা বলেন না। অনেক বুজুর্গ তো বুকের মধ্যে লেখা লেখা করে, আমি বুজুর্গ, আমি বড় বুজুর্গ, আমি সুফি সম্রাট, লেখা লেখা করে না না করে বলেন। উনি আর আমি একসাথে পড়াইছি, সর্বপ্রথম আমার শিক্ষকতার জমানা আমরা দুজন একসাথে পড়াইছি কুমিল্লা দয়াপুর মাদ্রাসায়। উনি প্রথম ওইখানে আমরা একসাথেই পড়াইছি, একসাথেই ছিলাম। তারপরে তো আল্লাহ তাআলা রিজিক রাখছে, ঢাকায় গেছি। তো মোতারাম আরজ করতেছিলাম, এই গ্রামে আমাদের জুনায়েদ আলাবি সাহেবের বাড়ি, অনেক বড় বড় ওলামায়ে কেরাম, আমার এক ওস্তাদে মোতারাম আছে এই গ্রামে, আমাদের অনেক বড় আলেম, উনি মাওলানা আব্দুল হান্নান সাহেব, চিনেন তো আপনারা, উনি আমার ওস্তাদ। উনি মাওলানা আব্দুল হান্নান সাহেব, উনিও বড় আলেম, বুজুর্গ মানুষ, আপনারা মনে ওস্তাদ নাকি? হুজুরের ওস্তাদ, আমার ওস্তাদ আব্দুল হান্নান সাহেব, হুজুর ভালো করে ওনার কাছে আমি পড়ছি। এই জন্য এই গ্রাম তো আগ থেকে ঐতিহ্যবাহী গ্রাম, আরও অনেক ওলামায়ে কেরাম আছে, আমি সবাইয়ের নাম বলতে পারি নাই, নাম না আসলে আপনারা অনেকে যারা আত্মীয় স্বজন থাকলে বেজার হবেন না। এই গ্রামে দুইটা মাদ্রাসা আছে, আছে না নাই বলেন? দুইটা মাদ্রাসা এই গ্রামে, আলেম ওলামার সুহবত। রাস্তার মধ্যে আমার সাথে এক ভাই আসছে আশুগঞ্জ শহরের বন্দরের, তো ওনারা ব্যবসায়ী মানুষ, যুবক। তো গাড়ির মধ্যে আমি বলতেছিলাম যে আলেম ওলামার সাথে শুধু শুধু চললেই লাভ আছে, হক্কানি আলেম ওলামা, দেওবন্দি আলেম ওলামা, হক্কানি আলেম ওলামার সাথে যদি কেউ সইলা নামাজ না ভরে, মানে এখনো নামাজ ধরতে পারছে না, তবুও তার লাভ আছে। আল্লাহ আকবার জোরে বলেন, আমি বুঝাই বলতেছি আপনারা কেমন, এটা কোন কথা কোন জোর? আলেম ওলামার সাথে সইলা নামাজ যদি না ভরে লাভ আছে, আলেম ওলামার সাথে চলতে চলতে একদিন সে নামাজি হয়ে যাবে, কি বলেন, কথা ঠিক কিনা? দুই নম্বর, হক্কানি দেওবন্দি ওলামাদের সাথে যদি কোনো ব্যক্তি চলে তাইলে কমপক্ষে সে বেদাতি হবে না, আলে হাদিস হবে না, কথা জোরে বলেন। আর
যে কাদিয়ানি কাফের এ কাদিয়ানি হবে না, ইসলামের গণ্ডির ভিতর থেকে যাবে না, সীমার ভিতর থেকে। হক্কানি আলেমদের সাথে চললে মানুষ বোঝে না, ওলামাই কেরামের এত বরকত। হক্কানি আলেমের সাথে যে কোনো মানুষ চলে, আল্লাহ পাক তাকে গুমরাহি রাস্তা থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। এই জন্য হক্কানি আলেম ওলামাদের অনেক সোহবতের দরকার। আমরা আমাদের জিন্দগিকে বানাইতে হলে এইভাবেই বানাইতে হবে। কোরআন শরীফ থেকে আমি আয়াত করছি, আল্লাহ তৌফিক দিলে ওই আলোকে বলবো। কথা একটা মনে হয়েছে, দিনের কথা তো এইভাবে বলতে হয়। দুরুদ শরীফের কথা বলতেছিলাম, মনে আসেনি আপনাদের? এর জিকির, দুরুদ শরীফ পড়বেন জিকির, ইস্তেগফার পড়বেন জিকির, তেলাওয়াত করবেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, বসে রেছেন, এটাই মুসলমানের কাজ। এখন কাজ নাই, বসে তসবি পড়েন, দেখবেন 100 বার নবীজির সাথে নবীজির নামে মহব্বতে দুরুদ শরীফ হয়ে গেল, আপনার অনেক ফজিলত হয়ে যাবে। হাদিয়া জমিরিয়াতে আল্লামা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একটা ওকে আনছেন, এক ফকির মসজিদে নববীতে দেখে আবু জাহেল মসজিদে নববীর বাহিরে বসা। তা আবু জাহেলের কাছে ফকির ভিক্ষার জন্য গেছে, খয়রাত, আমরা তো ভিক্ষাই বলি, তো ভিক্ষা খাইতে গেছে। আবু জাহেলরে চেনেন তো সবাই? বলেন না আবু জাহেলরে চিনি সবাই? তা আবু জাহেল তো কাফের, আল্লাহ রাসূলের চরম শত্রু, সারা জীবন ইসলামের বেশি ক্ষতি করছে। তো আবু জাহেলের কাছে ওই ফকিরে ভিক্ষা খাইতে গেছে, তো ফকিরে ভিক্ষা খাইতে গেলে আবু জাহেলে দেখে মসজিদের ভিতরে আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী নবীজির মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন। তো আবু জাহেলে ওই ফকির রে মস্কারি টিটকারি ঠাট্টা করে বলে, আমি গরিব মানুষ, আমার কাছে কি ভাইবা, আমি তোমার কি ভিক্ষা দেবো আর খেরাত দেবো, যায় দেখো ওই মসজিদের ভিতরে নবীর জামাই আলী বইয়া রয়েছে, এই আলীর কাছে যাও, তোমার একবারে পুতলা বইরা দিয়ে দিব। মস্কারি করছে, ঠাট্টা বিদ্রুপ, নাউজুবিল্লাহ বলে বলতেছে আলীর কাছে যাও রাদিয়াল্লাহু আনহু। বলেন সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়? জোরে বলেন না, সাহাবীদের নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বললে আপনার লাভ হইব, সওয়াব হইব, নেকি হইব। খান পাঠান ভুঁইয়া সরকার চৌধুরী তালুকদার সারা জীবন এত জফি জফি না না জফি বলেন না, খান সাহেব চৌধুরী সাহেব ভুঁইয়া সাহেব, এরা তো আমরা মুখ বাজানো বাজানি কথা কন না, কিন্তু রাদিয়াল্লাহু আনহু বাজে, যেটা বললে লাভ হইব, যেটা বললে ফজিলত হইব, এটা মুসলমানের মুখ দিয়া বেশিরভাগ মুসলমানের মুখ দিয়া বাইরে না। মনে কষ্ট নিতেছে? তাইলে একজনের নাম যদি খান হয়, আরেকজনের নাম যদি চৌধুরী হয়, আরেকজনের নাম যদি ভুইয়া হয়, ভুইয়া কি ওনার নাম? কথা বলেন না ওনার নাম নাকি? তাই ওনারে এই নামে ডাকেন, আমার কোনো বাধা নেই। ভুইয়া সাহেবরে ভুইয়া সাহেব ডাকবেন, সমস্যা কি? সম্মানী লোকরে সম্মানের সাথেই ডাকেন, এটাই নিয়ম, কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু সাহাবাই কেরামের নাম শুনলে কি বলতে হবে বলেন? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ খুশি হইব। কোরআন শরীফে আল্লাহ নিজে সাহাবাই ইকরামকে রাদিয়াল্লাহু আনহু মরাদুয়ান বলছে। কোরআন শরীফের দিকে খেয়াল করে যদি বলেন, প্রতি অক্ষরে আল্লাহ পাক 10 নেকি লিখে দিবেন। সাহাবাই কেরামের নাম শুনলে, নবীজির নাম শুনলে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, নবীজি সাহাব নবীজির সাহাবীদের নাম শুনলে কি বলবো বলেন? একটু আমার সাথে বললে ভালো, বলেন কি বলবো? রাদিয়াল্লাহু আনহু। ওয়াজ মাহফিল থেকে এত কিছু নেওয়া দরকার? আপনার বিরক্ত হইতেছে? তো আবু জাহেলে মস্কারি ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে, ওই মসজিদের ভিতরে যায় দেখো নবীর জামাই বইয়া দিছে, তে নবীর জামাইয়ে তোমারে অনেক টাকা দিব, পুতলা বইয়া দিব। তো আল্লাহ রাসূলের মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলামারা জানে, আপনারা শুনছেন উলামাদের কাছ থেকে, উনি তো আর ধনী সাহাবী ছিলেন না, গরিব ছিল, নবীর ঘরে খাইতো, জাগির থাকতো, আর মাঝে মাঝে মসজিদে গিয়ে ঘুমাই থাকতো, ঘর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশ্রেষ্ঠ ওনার আল্লাহ পাক আল্লাহ রাসূলের মেয়ের সাথে ওনার বিয়ে হয়েছে, ঘর বাড়ি হয়েছে, এক সাহাবী তার ঘর দিছে। আরজ করতেছিলাম যে কথা আপনাদের, টিটকারি মস্কারি করে আবু জাহেলে বলছে, আমার কাছে কি পাইবা,
তুমি ওই যে নবীর জামাই মসজিদের ভিতরে বসে রয়েছে তার কাছে গিয়া খৈরাত চাও, উনি তোমার খৈরাত দিবে। ফকির এত সরল মানুষ, দেয় সেটা বলছে আমার আল্লাহ রাস্তায় খৈরাত দেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলে কি ব্যাপার, মসজিদে এতদিন থাকি কোনোদিন কাছে ফকির মসজিদের ভিতরে আসে না, আজকে হঠাৎ করে ফকির মসজিদের ভিতরে এসে আমার কাছে খৈরাত চা, কারণ নাকি? জিজ্ঞেস করছি তুমি নিজে নিজে আসছো না কেউ তোমার পাঠাইছে? না না না, আমি তো আপনার কাছে আসি নাই, আমারে ওই যে মসজিদের বাহিরে একটা লোক বসে রয়েছে এই লোকটার কাছে আমি ভিক্ষা চাইছিলাম, এই লোকটা ভিক্ষা না দিয়া আমারে আপনার কাছে পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ছবি দিয়া দেখে এটা আবু জাহেল, তা আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে আরে সে তো ইসলামকে খাটো করার জন্য, মুসলমানকে খাটো করার জন্য এ কাজটা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কাছে যদি টাকা পয়সা নাও থাকে এখন তারে খালি ফেরত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন আমি গরিব কিন্তু ইসলাম গরিব না, কে বলেন কথা ঠিক কিনা? আমি গরিব, মুসলমান গরিব না। এখন আমি যদি তারে খালি হাতে ফেরত দিয়া দেয় আবু জাহেলে বাহিরে ইসলাম মুসলমানরা গালি দিব, কিন্তু ওনার কাছে তো টাকাও নাই, দিব গে ঠিক আছে। হাদিয়া জমিরিয়াতে লেখে আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই ওই ফকিরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তোমার হাত খোলো, তে হাত খুলছে, তে হাত খোলার পরে তুমি বিসমিল্লাহ বইলা এই যে দুরুদ শরীফ পড়লাম, তিনবার দুরুদ শরীফ পড়ছে, কয়বার পড়ছে বলেন? কয়বার? তিনবার দুরুদ শরীফের ফু দিছে, ফু দিয়ে বলে হাত মুঠ বন্ধ কর, বন্ধ কর, বন্ধ করে বলে সোজা চলে যাও, যেই লোকটা তোমার আমার কাছে পাঠাইছিল টাকার জন্য খয়রাত আর ভিক্ষার জন্য তার কাছে গিয়া তোমার মুঠটা খুলবা। টাকা দিছে? জোরে বলেন টাকা দিছে? কি করছে? কি পয়রা ফু দিছে বলেন? কি পয়রা ফু দিছে? গেছে আবু জাহেলে বলে তোমারে না পাঠাইলাম আলীর কাছে, নবীর জামের কাছে রাদিয়াল্লাহু আনহু, তাহলে তোমারে ভিক্ষা দেয় নাই, ফেরত দেয় নাই? না, উনি তো আমার কোনো ভিক্ষা টিক্ষা দেয় নাই। বলে কি দিছে? তো আপনার কথা বলার পরে উনি আমার বলছে হাত খুলনে লেগে হাত খুলছি, উনি তিনটা ফু দিছে, কথা বুঝতেছেন কি গেছি? আর বলছে হাতের মোটটা বন্ধ করে আসতে না খুলতে আপনার চোখের সামনে হুলনের লেগে কথা লেখল, সে বিসমিল্লাহ বইলা আবু জাহেল বেঈমানের সামনে হাতের মুঠ খুলছে, খোলার সাথে সাথে আবু জাহেল বেঈমানে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে ফু দিছে ওই ফকিরের হাতের মুঠের ভিতরে দেখে এমন পুরা হাত মুঠ ভর্তি স্বর্ণের চাকা হয়ে গেছে। আবু জাহেলের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে এই স্বর্ণের চাকা, এমন স্বর্ণ এটা বাজারে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, একটু জোরে কর না, নবীজির নামে দুরুদ শরীফ পড়ছে স্বর্ণের চাকা হয়ে গেছে। আমরা বলি এই দোয়া পড়লে আর দুরুদ পড়লে কি হবো, টাকা পাওয়া যা কথা কর, নামাজ পড়লে কি হবো, টেকা পাওয়া যা, টেকা দিব, হাওয়ান দিব, মসজিদ হয়ে থাকলে নাউজুবিল্লাহ, জোরে বলেন। বহু লোক এমন মসজিদ বয়া খাইছে, আমনে আমি মসজিদ বয়া খাইতাম পারি না দেখে আমার দুর্কফল, মসজিদ বয়া থাকলে এখন আল্লাহ খাওয়ান দেয়, কে বলছে আপনার খাওয়ান দেয় না? নিশ্চয় দিব আল্লাহ পাক, বাকি আল্লাহ একটা নিজাম রাখছে, আপনি এইভাবে বলবেন না, আল্লাহ একটা নিয়ম রাখছে, আল্লাহ কইছে তুমি কাজ করো, কে বলেন? বলছে না, না বলছে, তুমি হালাল কাজ বাইসা বাইসা করো, আমি আল্লাহ পাক এটার ভিতরে তোমার বরকত দিয়ে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা নয় ফকিরে কোনো টাকা দেয় নাই, ফু দিছে, ফু দেওয়ানের সাথে সাথে কি হয়ে গেছে কথা বলেন না, কি পয়রা ফু দিছে বলেন না, কি পয়রা ফু দিছে? এই ফু, ফু এর দাম আছে, ফু দাম আছে, আবার সব ফু সমান না, আবার সবার থেকে ফুল হইতে দেন না, কথা বুঝেন না? না বুঝেন, অনেক ফু আছে, আপনারা ফু দিয়া যা আছে সব লইয়া দেব, আর কথা বুঝতেছেন কি গেছি? এই ফু দিয়া তো স্বর্ণের শাখা হয়েছে, আবার কিছু লোকের খপ্পরও যদি হরেন ফু দিয়ে আপনার একটা গম পাতায় সব লয়ে দেবে, ফুয়ে ফুয়ে ভার্তিক আছে কথা বলেন, হাতে হাতে ভার্তিক আছে, আছে না নাই? জোরে বলেন, কথায় কথায় পার্থক্য আছে। হ্যাঁ, এই জন্য বুজুর্গানে দিন আল্লাহওয়ালা নবী রসুল থেকে এটা ওয়ারিশান আসছে, নবী রসুল থেকে আসছে ওয়ারিশান, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের ফুয়ের অনেক দাম,
হকানি বুজুর্গ আল্লাহওয়ালাদের হাতের অনেক দাম, এটা নবীর থেকে বরিশাল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে বেড়াইতে আসছে মেহমান সাহাবী, খানা খাওয়ার পরে ওনার একটা তোয়ালা দিছে হাত মোছানোর লেগে। তো তোয়ালা দেওয়ানোর পরে হাত মুছছে, দেখে তোয়ালাটা অনেক ময়লা। তো ওই সাহাবী দেখে সাদা তোয়লা জায়গা জায়গা ময়লা, এটাকে হাত মুছতে ভাল লাগবো বলেন। সাহাবি বলতেছে আনাস রাদিয়াল্লাহু তাআলার হুকে, ভাই আনাস এত ময়লা তোয়লা দেখে হাত মুছা যা। আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার খাদেমরে বলবো সাবধান, করলা কি তুমি, এটা তুমি ময়লা তোয়লা কেন দিলা, আল্লাহ রাসূলের সাহাবীরে হাত মোছার জন্য যাও, এটা পরিষ্কার করে নিয়ে আসো। তো হুজুর কিভাবে পরিষ্কার করব, কই যে চুলায় আগুন জ্বলে দেখো ধাও ধাও করে জ্বলন্ত আগুনে তোয়লাটা ছেড়ে দাও। আচ্ছা আপনারা বলেন যে সুতার তৈরি তোয়লা আগুনে ছাড়লে এটা কি পরিষ্কার হবে না ফুইরা ছাইয়ে দেব। সাহাবি বলে আশ্চর্য কথা, যাই তোয়লা দিছিল ময়লা হোক যাই কেটে দা হাত মুছতে পারলাম, এলে এখন কেটে আগুনে ছাড়ানোর লেগে উনি ছায়া রইল খাদেমে গিয়ে এটাতে তোয়লাটার আগুনের মধ্যে ছাড়লো। কিছুক্ষণ রাখার পরে তোয়লাটাকে উঠাইলো, উঠানোর পরে দেখে এই তোয়লাটা যে ময়লা ছিল এই ময়লাগুলি তো একটা সুতা ওপরে নাই তোয়লার, তোয়লা তো পূর্বের দূরের কথা একটা সুতো ওদের পরে নাই, বরং ময়লাগুলি যে ছিল ময়লা পরিষ্কার হয়ে তোয়লাটা সাদা ধবধবে হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যিনি মেহমান সাহাবী রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছে ভাই আনাস আশ্চর্য কথা, জীবনে তো এই কাণ্ড দেখলাম না, সুতার তৈরি তোয়লা আগুনে দিলে পুরে না, তা আপনি আজকে এটা কি করলেন, সুতার তৈরি তোয়লা আগুনে দিলেন, এই তোয়লা তো পড়লই না, বরং আমার নিজের চোখে দেখা সার্ফ এক্সেল হুইল পাউডার দিয়ে অনেকক্ষণ পর্যন্ত বিজায়া এটার বাইরে এলে আর গরম পানিতে ধুইলে জানলে যেভাবে তোয়লা পরিষ্কার না এর সাথে বেশি পরিষ্কার, সাদা ধবধবে হয়ে গেল। বলতেছে হুজুর এটা আমারও কারামতি না আর আমার খাদেমেরও কোনো কিছু না, তা আপনি যে আমার বাড়িতে দাওয়াত খেতে আসছেন, আল্লাহ রসুলের আমি 10 বছর খেদমত করছি, নাবালেক থাকতে নবীর কাছে গেছি, বালেক হইয়া নবীর কাছ থেকে ফিরে আসছি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আমার বাড়িতে দাওয়াত দিছিলাম, আল্লাহ রসুল দাওয়াত খেতে আসলে নবীজিকে খানা খাওয়ার পরে নবীজিকে আমি এই তোয়লাটা দিছিলাম নবীজির হাত মুবারক মোছার জন্য। যেই দিন থেকে আল্লাহ রসুল খানা খাওয়ার পরে আমার এই তোয়লা দিয়া আল্লাহ রসুলের হাত মুবারক মুছছে, এরপর থেকে আমি এই তোয়লাটারে এর চাইতে আরো কঠিন আগুন দাও দাও করে জ্বলন্ত আগুনে বহুবার ছাইরা দেখছি। যেদিন থেকে নবীজির হাত মুবারক এই তোয়লায় লাগবে এরপর থেকে দুনিয়ার কোনো আগুনে এই তোয়লাটাকে পড়তে পারে না। বলেন ফুয়ে ফুয়ে পার্থক্য আছে না নাই, হাতে হাতে পার্থক্য আছে, সব হাত সমান না, যে হাতে আল্লাহর বিরুদ্ধে এই হাত দিয়ে কোনো কাজ করে না, যে হাতে গুনাহ করে না, যে হাতে আল্লাহর হুকুমের বাইরে কোনো জায়গার ধরছে না, আমার হাত দিয়ে কত অন্য অন্যায় জায়গার ধরছে জীবনে, নাউজুবিল্লাহ। এই হাত গুনাহ করে গুনার হাতে কাম হইব না, গুনার হাত দিয়ে যদি ধরতে লাভ হইল নইলে, যে হাত জীবনে কোনো অন্যায় জায়গা ধরে নাই আল্লাহ কয় এই বন্দার উপরে আমি খুশি, কোনো কারণে যদি আমার এই বন্দা তার এই হাত যদি সারা জীবন পবিত্র রেখে থাকে, পবিত্র হাত দিয়ে সে যদি কোনো দাবি করে হইলে আমি আল্লাহ এটা পুরা করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। আমাদের অনেক বুজুর্গান এদিনের জীবনী তালাশ করে দেখেন, এক বুজুর্গের জীবনীতে লেখছে উনি ওনার খাদেম অসুস্থ হয়েছে, হাড়ে কয়েকটা ব্লক, হাড়ে ব্লক হলে ওপেন হার্ট সার্জারি করার লাগে, কথা বলেন না রিং করার লাগে, নাইলে হাত কারণ লাগে, জানেন না না জানেন, বেচারা গরিব মানুষ কই থেকে চিকিৎসা করবো, টাকা অনেক পয়সা অনেক, হুজুরের সারা জীবন খেদমত করছে, ওনার কাছে গিয়ে বলে হুজুর আমার হাড়ে কয়েকটা ব্লক ধরা পড়ছে, রিং পরানোর মতো টাকা তো দূরের কথা, আমার জমি জামা তো নাই, ওই বিড়া বাড়ি বেচলেও আমার একটা রিংও পরাইতে পারলাম না, সারা জীবন আপনার খেদমত করে কাটাইছি, এখন আপনি যদি একটু দোয়া দিতেন, কয় ঠিক আছে যা যা আর শেষমেশ আমার বুজুর্গি প্রকাশ করানোর লেগে আইস, শেষ সাইতে আসিস, কোন সময় যাইতে গেছে জোরে বলেন না, কোন সময় বুজুর্গানের দিনে সব কাজ কোন সময় শেষ সাইতে হলে তাহাজ্জুদের টাইম, বলেন শেষ সাইত কি, তাহাজ্জুদের নামাজের অনেক নেকি, সাদাকাতুর রাজুলি তুতফিউল খাতিয়া কামা তুতফিউল মা ওয়ান নার, আল্লাহ রাসূল বলেন সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, পয়গম্বর বলেন
মানুষ যখন শেষ সাইতে নামাজ পড়ে, এই মানুষের জীবনের গুণা আল্লাহ মাফ করে দেবেন। শেষ সাইতে নামাজ এমনি গুনামাফ হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের দ্বারা গুনামাফ হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে গুনামাফ হয়। বুজুর্গ বলতেছে শেষ সাইতে আমার সাথে দেখা করো, তো গেছে হুজুরের খাদেম শেষ সাইতে দেখা করানোর লেগে। তো যাওয়ার পরে কয়, তুই সারা জীবন আমার খেদমত করলি, এখন এত বড় রোগে আক্রান্ত হইলি, এখন বিসমিল্লা বইলা। এরপরে তার বুকের মধ্যে যে জায়গা ব্যথা করে ব্লক রিং পরান লাগবে, হাড়ে ব্লক হয়ে গেছে, এই জায়গার মধ্যে ফাঁস আঙ্গুল মারছে, এভাবে হাত মারছে, হাত মেরে কল্লা এই হাতটা জীবনে কোনোদিন, এই আল্লাহ এই হাত জীবনে কোনোদিন অন্যায় জায়গায় লাগাইছি না, জীবনে কোনোদিন অন্যায় জায়গার মধ্যে আপনি না করছেন এমন কোনো জায়গায় এই হাত ব্যবহার করছি না, সারা জীবন আমার খেদমত করছে গরিব মানুষ। হের হাড়ের রোগের চিকিৎসা করার শক্তি হেন নাই, পয়গাম্বরের হাতের বরকত যদি আপনি এমন রেখে থাকেন, আমি পয়গাম্বরের ওয়ারিশ, পয়গাম্বর ঘোষণা করছে আলেমরা নবীর ওয়ারিশ না, জোরে কন আলোলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাহু ওয়ালা দিরহামা ইন্নামা ওয়াররাসুল ইলমা فمن أخذه أخذ بحز وافر أو كما قال عليه الصلاة والسلام نبي جو بلن عالم گن نبير واريش بلن عالم گن کی نبير واريش بزرگو شستے تا تر خاتم رو بولے جے شو اللہ یہ حتا زیبونے آمنا رکو میر بھی ردے کنو دن سالے سینے ایکن شے آمر شارا زیبون خدمت کرسے কিভাবে আল্লাহ আমি তারে ফিরত দেই, আমি বুজুর্গি প্রকাশ করতে চাই না, পয়গম্বরে ঘোষণা করছে আমি পয়গম্বরের ওয়ারিস, সুতরাং আমার খাদেম রে দোয়া দিয়ে দিলাম আমার হাতের বরকতে না আপনার পয়গম্বরের ওয়ারিসানার বরকতে আমার খাদেমের সব ব্লক এমনি বালা করে দিলেন। হাত মাস যা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, আল্লাহ সুস্থ করে দেবে। টেস্ট করতে গেছে পরের দিন ডাক্তারের কাছে, চেক করছে টেস্ট করছে, টেস্ট করে দেখে হাড়ের মধ্যে একটা ব্লকও নাই, যতবার টেস্ট দেয় শুধু ফাঁস আঙ্গুলের সাবুলি, কথা বুঝেন নাই কি গেছে, যেখানে যেখানে দেখে কি বলেন না ব্লক, সব জায়গায় দেখে ফাঁস আঙ্গুলের কি হাতে হাতে পার্থক্য আছে না নাই, মুখে মুখে পার্থক্য আছে, নবীদের ওয়ারিশানি সাহাবাই কেরামের ওয়ারিশানি। আমি পটিয়া মাদ্রাসা পড়ছি, নাম শুনছেন তো আপনারা, পটিয়া মাদ্রাসা বাংলাদেশের হাটাজারি মাদ্রাসার পরে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসা যিনি বাণী মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ, হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহ, পটিয়া মাদ্রাসার মধ্যে আপনার পটিয়া মাদ্রাসার অনেক জমি, সেই রাজশাহীতে আপনার চাপাই নবাবগঞ্জ এলাকায় সেই পুরসা এলাকায় পর্যন্ত পটিয়া মাদ্রাসার জমিন আছে, বান্দরবনে পটিয়া মাদ্রাসার প্রায় 500 বিঘা জমিন আছে, বুঝতেছেন কে গেছি 500 বিঘা জমি, বান্দরবন চিনেননি আপনারা, বান্দরবন নাম শুনছেন চট্টগ্রাম এলাকা, তো এখানে বেশি আগে অনেক বান্দর বসবাস করত, বান্দর থাকত, তো এই দান যখন হইতো চাষ করে সারলে পাইকা সারলে সব বান্দর নাইমে এ দান সব নষ্ট করে লেত, এখন এত কষ্ট করে দান করে, দান যদি সব বান্দরে খায়লা নষ্ট করে না কত লস। মুফতি আজিজ লোক সাহেব রহমতুল্লাহ আলাই সাগির মুফতি হাজি ইউনুস রহমতুল্লাহ আলাই সহ ওনার ব্যবহারে ঘটনা, ওনার ব্যবহারে ঘটনা আছে, হুজুরের কাছে আয়সা বলছে হুজুর আমরা জমিনে যে আমরা চাষাবাদ করি, দান ফসল তো পটিয়া মাদ্রাসা আসে না, সব বান্দরে নাইমা ফাঁকলে দান সব খায়ালা নষ্ট করে লো, হুজুর কো না কেনই রইবে মানুষের দান বান্দরে খাইব গেলে তোমরা সমস্যা আছে, এ তোমরা সমস্যা আছে, তোমরা বান্দরের হক আদায় করো না, কথা বুঝেন নাকি গেছে, বান্দরেরও হক আছে আছে না নাই, হ্যাঁ একদিন দেখি একটা কুকুর একটা বিড়াল আপনার এই ঘাস খাইতেছে আর জিভ বাড়া এইভাবে বাইর করে করে আপনার জিভ বা লম্বা করে বাইর করে এই আপনার অনেক কষ্ট করতেছে হাঁপাইতেছে, কুকুরের খাওয়ান লাগে না না লাগে,
জোরে বলেন, কুকুরের পিপাসা লাগে না না লাগে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে আলুলামা উমানাও খালকি, পয়গম্বর বলেন ওকামা কল আলহি সাল্লাতু সালাম, নবীজি বলেন আমার উম্মতের আলেমরা, শুধু উম্মতের আমানতদার না, নবীজি বলেন আমার উম্মতের ওলামাই কারাম কেয়ামত পর্যন্ত আল্লাহর যত মাখলুক আছে সব মাখলুকেরও তারা আমানতদার। আলেমরা কোন মাখলুকের কি হক এটা বুঝা, কোন মাখলুকরা অনর্থক কষ্ট দেওয়া যাবে না, বরঞ্চ অন্যান্য মাখলুককে যদি আপনি ঠিক মতো খেদমত করেন এও ছিল আপনি জান্নাতে চলে যাবে। এই জন্য যান্ত্রিক যুগে আপনি ঘোড়ার গাড়ি চালানোর কোনো প্রয়োজন নাই, যান্ত্রিক যুগে আপনি গরুর গাড়ি চালানোর কোনো প্রয়োজন নাই, এই যুগে কত বড় বড় ট্রাক আছে, লরি আছে, স্টিমার আছে, জাহাজ আছে, আপনি ঘোড়া দিয়ে মাল নিয়ে টানবেন কিল্লিগা? এই যান্ত্রিক যুগে আপনি গরুর গাড়ি দিয়ে মাল টানবেন কিল্লিগা? কেন প্রয়োজন? গরুর একটা জীবন আছে, আছে না নাই বলেন? প্রাণ আছে, আপনি এটারে দিয়ে ফেরা সারা জীবন শেষ করলে বয়স দিয়ে আপনি টানবেন কেন লেগে? এই দুইটা বয়স বেচলে একটা মেশিন কিনুন, যে বড় মেশিন কিনা আপনি বড় একটা ট্রাক্টর কিনা মাল টানতে পারবেন, পারবেন না না পারবেন বলেন? হ্যাঁ, মাখলুককে কষ্ট দেওয়া যাবে না, মাখলুককে কষ্ট দেওয়া যাবে না। খুতবাতের মধ্যে দেখতেছিলাম এক বুজুর্গ রাস্তা পার হইতেছে আর দেখে এই পারের ফিফরা ওই পারে যাইতে পারতেছে না, বোঝানোর লেগে কেটেছি বিরক্ত হয়ে গেছেন নাকি? এই পারের পিঁপড়া ওই পারে যাইতে পারে না, আমরা হইলে ফাও দিয়া ফাইরা মারাইয়া সব কথা বুঝেন না না বুঝেন? আর সবটিরে পানির বাসায় দিলাম, এলে পানির বাসায় দিলাম এলে, আর ওই বুজুর্গে দেখে এই পারের পিঁপড়াগুলি জমতে জমতে এই পরিমাণ জমছে, এখন ওই পার যাইতে পারে না, মাই যেটা ছোট্ট একটা দেন মানে ছোট্ট একটা পানির নালাদা কথা বুঝতেছেন কে গেছি? এই পানির নালাদার কারণে এই পারের পিঁপড়াগুলি হে পার পার হইতে পারে না, আবার ওই পারের পিঁপড়াগুলিও এই পার আসতে পারে না, কিন্তু বুজুর্গ দাঁড়ায় দেখে অনেক চেষ্টা করতেছে এই পারের পিঁপড়াটি মাঝে মাঝে পানিতে ফেরা দেয়, বুজুর্গ চিন্তা ভাবনা করে দেখে যে এই পিঁপড়া এই পারের পিঁপড়ার ওই পারের পিঁপড়া পরস্পরে আত্মীয় স্বজন, কথা বুঝে না? আপনার যেমন আত্মীয় স্বজন আছে, ফিফরা ফিফরা আত্মীয় আছে না নাই? তাইলে ফিফরা তো আত্মীয় আছে, এমন হইতে পারে এই ফারে হইলো বাপ এই ফারে মা, আরে কথা বলেন না, এই ফারে হইলো বাপ এই ফারে ফুলা, এই ফারে হইলো বাপ এই ফারে মেয়ে, মেয়ে সা বাপের নিত, মা বাপের সা মেয়ের আনত, আপনি সান্না না সা নদীতে আপনার ছেলে ডুবে যেতে লিলে তো ফিফরারও তো ছেলে মেয়ে আছে, কথা বলেন না? আরে আছে না নাই? তো বুজুর্গ চিন্তা করে দেখে এই পারের পিঁপড়া এই পার যাইতে পারে না, ওই পারের পিঁপড়া ওই পার আসতে পারে না, ছোট্ট একটা নালার কারণে। এই জন্য বুজুর্গ অনেক চিন্তা ভাবনা করে দেখে অনেক দৌড়াদৌড়ি কোটাকুটি করতেছে পিঁপড়াটি যাওয়ানের লেগে, বুজুর্গ গাছ থেকে একটা ডাল ভাঙছে, ডাল ভাঙ্গিয়া এই ডালটা একটু উষার মধ্যে পানির মধ্যে না লাগায় একটু উষার মধ্যে পিঁপড়াটি যাইতে পারে মতো, এই পারের পিঁপড়া যেন ওই পারে যাইতে পারে, ওই পারের পিঁপড়া যেন এই পারে আসতে পারে, কথা বুঝতেছেন কি গেছি? এতটুকু কাজ শুরু করে দিছে, আবার দাঁড়ায় দেখছে পিঁপড়াটি যাইতে পারে কিনা, ঠিক উনি ডালটা দেওয়ার সাথে সাথে এই পারের পিঁপড়া ওই পারে দেওয়া শুরু করছে আর ওই পারের পিঁপড়া এই পারে দেওয়া শুরু আসা শুরু করছে, বুজুর্গের মন অনেক খুশি হয়েছে, আল্লাহ আপনার একটা মাখলুকের আমি উপকার করতে পারলাম। এই বুজুর্গ কাজ শুধু এর দূরই করছে, রাত্রের বেলা ঘুমাইছে, পরে তিনি স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারে স্বপ্ন দেখে? আরে কতক্ষণ না আমাদের নবীজির স্বপ্ন দেখে, বলতেছে তুমি একটা আল্লাহর মাখলুক রে একটার সাথে আরেকটা মিলানের চিন্তা ভাবনা করছো, হাসরের ময়দানে আল্লাহ তোমার সব কিছুর ভুলাইয়া আল্লাহ তোমারে আল্লাহর কুলে টান্দা লয়ে লো, ফিফরারে লাইন করে দিছে ফিফরারে, কথা বুঝতেছেন না আপনারা? ফিফরারে লাইন করে দিছে, আপনারা করবেন যে হুজুর ফিফরা আমরা কামড়ায় খাইলা, আমরা ঘরে সব গুড় খাইলা, তরকারির মিঠাই উড়ে ভাত হয়ে উঠে আর আপনি কোন ফিফরাটা লাইন করে দিতেন, কথা বুঝেন না না বুঝেন? আচ্ছা এই ফিফরাটি কি হে জায়গার মাঠের ফিফরা, এই ফিফরাটি কি আপনার ঘরে ঢুকে যেই ফিফরা আপনার ক্ষতি করে শরীয়তের দৃষ্টিতে এই ফিফরারে আপনার ইচ্ছা, আপনি দামন সাতা করতে পারবেন, আপনি মাল লো মারতে পারবেন, হেদায় হতে পারবেন, কথা বুঝেন না না বুঝেন? বাকি আগুনটা ফুরবেন না, বাকি আগুনটা কি করবেন না বলেন? পূর্বেন না, আল্লাহর মাখলুক যেটা আল্লাহ যে জিনিস দেয় আজাব দেয়, এই জিনিস দিয়ে বন্ধে আজাব দিতে পারে না। আপনার ঘরে যদি ফিফরা ক্ষতি করে, উক্তলিল মাজি কাবলা লিজা,
কষ্টদায়ক বস্তুকে কষ্টদার আগে মারার অনুমতি শরীয়তে দিছে, যদি একই না হয়। আরজ করতেছিলাম ছোট ছোট কাজ, কিন্তু এক ফিফরার গুণ দিয়া একজন বুজুর্গর নবীজির স্বপ্নে জিয়ারত নসিব হয়ে গেছে। আমি আমি আমরা তো এই কাম করি না, মনে কষ্ট নিয়ে না। আমি তো আপনার গ্রামের ব্যাপারে জানি না, এ কথা কইলে কো অনেকে বলে হুজুরের কানের মধ্যে কেদানে দিয়ে দিছে। আমরা জানি, আর আমরা মুসলমান এমন নিয়ে একজন আরেকজনের লোক গালি লাগা লাগি কথা কন না, কেমনে একজন আরেকজনের হলে আঙ্গুল দিব, কি কনফার করে দিব না আঙ্গুল দিব, মনে ওই যে মন বেজার আলদার আমরা হলে আঙ্গুল দেওয়ার মধ্যে আছে, আঙ্গুল দিয়ে কেমনে হলে লাগা দেবে, ভার করেন না নাই। এ বলেন আঙ্গুল দিবেন না ফার করবেন, হাত উঠায় দেখেন, হাত নামান, মানুষে ফার করেন, ফার করেন, মিলাই দেওয়া, মিলাই দেওয়া। হিংসা বিদ্বেষে দেশটা জৈলা ছাই হয়ে যাইতেছে, কথা বলেন না, হিংসা বিদ্বেষে জৈলা ছাই হয়ে যাইতেছে দেশ। একজন আরেকজনের প্রতি হিংসা, একজন আরেকজনের প্রতি শত্রুতা শরীয়তে নাই। আল হাসাদু তাকুলুল হাসানা কামা তাকুলুন নার ওয়াল হিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন হিংসা মানুষের জীবনের সব গুনারে এমন ভাবে নেক আমলে এমন ভাবে পুইরা ছাই বানায় দেয়, পরিষ্কার করে দেয়। নবীজি বলেন যেমন নাকি আগুনে লাকড়ি দিয়ে পরিষ্কার করে দেয়, আগুন যদি লাখের মধ্যে ধরে পুইরা যেমন ছাইয়ে দেব গা, ঠিক হিংসা করলে মানুষের জীবনের সমস্ত নেকামল নীরবে নীরবে শেষ হয়ে যাবে। এই জন্য নিজের জিন্দিগি কে বানাইতে বা হিংসার উপেন, নিজের জিন্দিগি আমি আরো অন্যের উপকার করব, অন্যের কি করব কথা বলেন না, উপকার করব। আমি আমার উস্তাদের কথা বলতেছিলাম, ওই যে পটিয়া মাদ্রাসার যে জমিন, এই জমিনের মধ্যে বান্দরে আসা সব দান খাইলাম, মনে আছে না আপনারা? তো হুজুরের কাছে বলতে পারে, হুজুরে বলে একটা কাজ করো, যাও আমি তোমরা এলাকা যামো, একটা মাহফিলের ব্যবস্থা করো, এই যে এখানে মাহফিল আছে, ফ্যান্ডেল লাঞ্চে। তো হুজুরে কয় একটা মাহফিল, তো হুজুর মাহফিল মানি কয় মাহফিল, কোনো মাইকিং পোস্টার কোনো কিছু করবে না, মানুরে ডাকবে না, এই মাহফিলে ওয়াজ করাম আমি বান্দর রে, কথা বোঝেন নাকি? আরে সুবহানাল্লাহ জোরে কর না, উনি ওয়াজ করবো কারে কথা বলেন, বান্দর রে ওয়াজ করবো। তো ফ্যান্ডেল একটা স্টেজ বানাইছে, আর স্টেজ বানাইয়া তারপরে মাইক লাগাইছে, যত পর্যন্ত জমিন এ পুরো এরিয়া জমিন পর্যন্ত একটা মাইক লাগাইছে, মাইক লাগাই হুজুরে গেছে, যায় সারা খুতবা ইত্যাদি পইরা তারপরে ওয়াজ দিছে চট্টগ্রামের বাসায়। সবটি কথা ধর আমি চট্টগ্রামের বাসায় বলতে পারবো না, দু একটা বলি। হুজুর বলছে ও আল্লাহর মাখলুক বান্দর কর, চট্টগ্রামের বাসা বা ডাক দিছে, ডাক দিয়ে বলে তোমরা এক মাখলুক, আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মুসলমান, হাবিবে কিবরিয়া আল্লাহর দোস্তের আমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরার খাওয়ান আলাদা আমরা খাবার আলাদা, মানুষের দান খা দান থেকে চাউল, তোমরা মানুষের এই চাউল দান কেন তোমরা নষ্ট করো? আমি আজকে থেকে তোমাদের বলে দিয়ে দিতেছি, এই দান খেতে দান হওয়ার পরে আর কোনোদিন তোমরা আসবে না, হামলা দিবে না, মাঠে নামবে না, যতদিন পর্যন্ত এই দান না মারাইব না কেটে নিব এতদিন পর্যন্ত তোমাদের এই মাঠে নামা নিষেধ। যদি আজকে থেকে আমি বলার পরেও তোমরা কোনোদিন এই মাঠে নামা এই দান খেতে দান নষ্ট করো, আমি তোমাদের জন্য এমন বদুয়া দেব, বদুয়ার কারণে তোমাদের সব সহ্য ধ্বংস হয়ে যাবে। এ কথা বলতে পারে আমরা নিজে শুনছি, তাজকিরে আজিজিয়া মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ জীবনী লেখছে, আমাদের দেশের শ্রেষ্ঠ আরবি সাহিত্যিক সুলতান জোব নদভী দামত বরকাতুল আলিয়া, উনি ওনার জীবনী লেখছে তাজকিরে আজিজিয়া। আপনারা ওখানে বিভিন্ন ঘটনা এ ধরনের মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ এর আছে। আমরা যখন পটিয়াতে পড়ি, ওই ছাত্র ভাইয়েরা তাদের বাবা এবং দাদার ঘটনা গল্প শোনাইছে, তার মা বাপরা ওই সময় নিজে হাজির আছেন, উনি যখন কইছে যদি আর মারো নামো, যদি আর মারো নামো এমন বদুয়া দেন তোমাদের সব বংশ ধ্বংস হয়ে দেবে,
এরপরে বান্দররা এমন কান্দা শুরু করছে, কানতে কানতে ওই এলাকার নুজের লোকেরা নিজের চোখে দেখছে বান্দরের চোখ দিয়ে পানি ভাসতে ভাসতে পড়ছে। এরপর থেকে আর কোনোদিন এমন চিল্লান চিল্লাই ছিল বান্দর, এরপর থেকে কোনোদিন আর এই জমিনের মধ্যে তারা নামে নাই, এখন পর্যন্ত নামে না। নাম আল্লাহওয়ালা, আমার কথা আমার ফোলাই শোনে না, কথা কথা বান্দরে শুনব, কথা কথা আরে আমার কথা বান্দরে শুনব, তোর কথা আমার ফুল, আমার ফুল, আমার কথা আমার ফুল হয় তো শোনে না, আরে আমার কথা আমার মায়া শুনে না। এই যে আমার মুসল্লি বেচারা স্টুক করছে সারা জীবন, বেচারা বিদেশ থেকে এসে 35-40 বছর পর্যন্ত এই টাকা পয়সা রুজি করা একটা মাত্র মায়া বাড়ি টাড়ি করছে ঢাকা, এখন ঢাকা বাড়ি করছে এই মায়া এই জানালা দিয়া সেরা ঘরের এই বাড়িতে যে ফুলার রাখছে দারোয়ান, এই ফুলার লোকের সম্পর্ক করে মা বাপ না করে দারোয়ান লেগে গেছে, নাউজুবিল্লাহ জোরে বলে। এটা ঘটনা তো আপনারা একেবারে সব জায়গাতে জানেন, জানেন না না জানে, হে বেচারা বিদেশ থেকে আইসা থাকে তো আরব দেশে নামাজ পড়ে, আমার নিচে নামাজ পড়ে কাইন্দা বেচারা নিষ্ঠুক করছে। আমারে বলে হুজুর আমার মাথার চুল্লি দেখেন আমার তালুতে চুল নাই, মরুভূমিতে কাজ করতে করতে সারা জীবন এই পরিমাণ টাকা পয়সা সন্তানের লেগে ফাড়াইলাম, তার মার আমি বারবার বলতাম আমার সন্তানগুলিরে কেয়ার করার জন্য ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতো, কোরআনের শিক্ষা দিত, ইমানের নূর দিত আমার সন্তানরে, টাকা পয়সা পায়া তার মা অবিলাসিতার সাথে চলছে, সন্তানগুলিকে বিলাসিতার সাথে চলেছে, কোরআন এবং হাদিস আলেম ওলামা ইমান আমল তবলিগ মসজিদ মাদ্রাসা দিন ইমান আমলের দ্বারে কাছে সন্তানগুলিকে নিছে না, সারা জীবনের কামাই করে দেশে ফাটাইলাম, আর আজকে হুজুর আয়েশা এই ঘটনা। আমার কথা আমার পোলায় শুনে না, আমার কথা আমার মায়া শুনে না, ভাইয়ের কথা ভাইয়া শুনে না, আর আল্লাহর ওলির কথা বান্দরে শুনছে। এটা এমনে না, ওই ওরিশা সাহাবাই কারাম আফ্রিকায় আসছে তবলিগ করানোর লেগে, রাস্তা ভুল করে আফ্রিকা যখন আইসে দেয় রাস্তার মধ্যে চিনে না, দেখে বাঘ বা লোক রাস্তার মধ্যে সিংহ জঙ্গলার মধ্যে, সাহাবাই কারাম ঘোষণা দিছে আইহাল হাসারাত সেবা নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোষণা দিছে জঙ্গলের আফ্রিকার জঙ্গলের হিংস প্রাণীরা বাল্লুক বাঘ পালকেরা শোনো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, আমরা মদিনা থেকে আসছি তবলিগ করুম, এখানে দিন পৌঁছামো মানুষের কাছে, দিন পোষণের কাজে আসছি, সুতরাং আমরা যেহেতু এখানে থাকুম, তোমরা বাঘ বাল্লুক সিংহ এখানে থাকলে সাপ এখানে থাকলে মানুষের সাপ একসাথে থাকতে পারে না, সুতরাং আমরা এখানে থাকুম, তোমরা তাড়াতাড়ি এই জঙ্গলা ছাইরা ফলাইয়া যাও, সময় দিয়ে দিছে, একটা ঘোষণা দিছে, একটা ঘোষণা দিছে। সাহাবাই কেরাম নিজের চোখে দেখছে বাঘ তার বাচ্চারা ফিরে লইয়া, সিংহ তার বাচ্চা ফিরে লইয়া, সাপ তার বাচ্চা লইয়া মার ছাইরা রওনা দিছে হাঁটতে হাঁটতে, সুবহানাল্লাহ জোরে কর না, কেমনে জবান মানেছে এই জবান, এই জবান মানেছে এই জবান রে আল্লাহর জিকির দিয়া তাজা করছে, কোরআনুল করিমের তেলাওয়াত দিয়ে তাজা করছে, সম পাইলে বয়া বয়া আল্লাহ আল্লাহ জপছে, সম পাইলে সকাল বিকাল তিন তসবিহাত করছে, রাত হইলে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, জবানের আল্লাহ দাম বাড়াইয়া দিছে, এই জন্য ব্যক্তি দামি হয়ে গেছে, আমার জবানের দাম নাই, আল্লাহরে অনেক দেখে দেখছি আল্লাহ শুনে না, নাউজুবিল্লাহ, আরে আল্লাহরে ডাকছেন আল্লাহ শুনে না, আপনারে কে কইছে আল্লাহ শুনে না, আল্লাহ শুনে না, আর আল্লাহ আল্লাহর কান অসুস্থ মাঝে মাঝে, নাউজুবিল্লাহ জোরে বলেন, তাই অমাবস্যা রাত্রে অন্ধকার রাত্রে পাহাড়ের তলদেশ দিয়া একটা কালো পিপিলিকা যদি হাইটা যায় রাত্রটা কি অন্ধকার রাত্র, অমাবস্যা রাত্র আবার পাহাড়ের ভিতর দিয়া মাটির তলে দিয়া এটা কালো পিপিলিকা যদি হাইটা যা, এই কালো পিপিলিকাটারে একবারে
ফর্সা জায়গার মধ্যে একটা পিপিলিকা হাইটা গেলে আল্লাহ এই ফর্সা জায়গার হাড়া যেমন ভাবে দেখে আমাবস্যা পাত্রে পাহাড়ের ভিতর দিয়ে একটা কালো পিপিলিকা হাইটা গেলে সমান্তালে দেখে পিপিলিকাটা যে হাড়ে এটার আওয়াজও শুনি। আমরারই দশা গেল এ পর্যন্ত কিছু কথা আমি টানছি আপনাদের বোঝার জন্য। তাইলে বোঝা গেল মুসলমানের জীবন যদি দামি হয় মুসলমানে দানের জন্য জমিনে দোয়া করব, খেতের জন্য দোয়া করব, ফসলের জন্য দোয়া করব, বরকতের জন্য দোয়া করব, টাকা পয়সার জন্য দোয়া করব, হেদায়েতের জন্য দোয়া করব। নিশ্চয়ই মুসলমানের জবান এমন দামি হইলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইলে আল্লাহ তাদের সাথে সাথে নিশ্চয়ই দিব। মানুষ হয়ে যদি বান্দররে শোনাইতে পারে, মানুষ হয়ে যদি সিংহরে শোনাইতে পারে, মানুষ হয়ে যদি বল্লভরে শোনাইতে পারে, মানুষ হয়ে যদি বাঘেরে শোনাইতে পারে, মানুষ হয়ে মানুষরে শোনাইতে পারবে না না পারবে কথা বলেন, আল্লাহরে ডাকলে শুনবে। কিন্তু আমি এই জিন্দিগি বানাইতে পারছি না। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত ছড়ছি একটা উদ্দেশ্যে। আজকে মুসলমানের ইমান প্রায় নষ্ট হওয়ার পথে, বিভিন্ন বিপদ মুসিবতে ফেললে, পেরেশানি ছড়লে এই আয়াতের তফসির আমার যে যতটুকু সময় আছে এটার দ্বারা কোনোভাবেই করা সম্ভব না। মতলবভাবে আমি শুধু মর্ম দুই চারটা বলবো, এরপরে আমার পরে যে হুজুর আসবেন হুজুর এসে বয়ান করবে যে কথার আর আপনাদের কাছে করতেছিলাম। মোহতারাম ভাইরা, মুসলমানের জীবনে আল্লাহাক দাম রাখছে, কিন্তু মুসলমান ছোটখাটো একটা পেরেশানি বিপদ মুসিবত দুঃখ কষ্ট পেরে গেলে মুসলমানের জিন্দিগিতে আল্লাহর বিরুদ্ধে কথা এসে পড়ে, আল্লাহর বিরুদ্ধে নাফরমানির কথা বাইরে যায়, আসারা নাই কথা কন। আজকে আমি এই জন্য আয়াতটা পড়ছি, আরেক জায়গা তো পড়ছি। এই কিছুদিন আগে আমাদের এক ভাই, এই বেচারা খুব নামাজি মানুষ, এই কথাটা আমি কোনো জায়গা বলি নাই, আলেমুল আমার সোহবতে আইসা নামাজ দর্শে পাক্কা নামাজি হয়েছিল, হঠাৎ করে তার ব্যবসার মধ্যে আসছে লস, এমন লস আইছে, লস আসতে আসতে আপনার প্রচুর পরিমাণ টাকা পয়সা লস হইয়া একবারে গরিব অনের পর দর্শে। এই বেচারা এখন মসজিদে আসে না। তা আমি আমার এটা নিয়ম, আমি যাদেরকে চিনি আমার যাদের সাথে সম্পর্ক আগে মসজিদে আসতো এখন আসে না, এনারে জানলে আমি ওনারে খোঁজ খবর লই ডাকি বলি কেন আসে না। তা আমি ওনার সাথে দেখা জিজ্ঞেস করলাম মসজিদে যদি আসেন না, উনি আমারে বলে যে হুজুর না মসজিদ ছেড়ে দিছি, নাউজুবিল্লাহ জোরে বলেন না, আরে আপনি কোন কি এটা মসজিদ ছেড়ে দিচ্ছেন, না হুজুর মসজিদ ছেড়ে দিছি, মসজিদ তো ধরছিলাম সারা জীবন খারাপ কাম করে মসজিদ ধরছিলাম, মসজিদ ধরার পরে তো আমি গরিব হয়েছি, নাউজুবিল্লাহ আসতে কোনকে জোরে কর না, এটার জন্য কি আসতে নাউজুবিল্লাহ বললে চলবে বলেন, যেদিন থেকে মসজিদ ধরছি এই দিন থেকে আমার বিপদ আপদ আওয়া শুরু হয়েছে, মসজিদ ধরলে বিপদ আয়ে, মসজিদ ধরা যদি বিপদ আইসা মারা অজান আল্লাহ পাক আপনারে জান্নাত দান করেন, আর মসজিদ ছাইরা যদি টাকার পাহাড় লয়ে আর টাকার পাহাড়ের ভিতরে মরে থাকেন তাহলে আপনি দুজক হয়ে যাবেন, কথা বলেন না, আপনি টাকার পাহাড় মসজিদ ছাইরা টাকা লইতে 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 অনেক টাকা আপনি জমাইছেন, কামাই করতে করতে অনেক টাকা পয়সা কামাই করছেন কিন্তু মসজিদ ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনার কি কামিয়াবি আসবে, মসজিদ ধরেই কামিয়াবি আসবে। মুসলমান শোনেন, আল্লাহ পাক এই পিকিতে আমি আয়াতটা তেলাওয়াত করছি, এ বেচারা অনেক বোঝান বুঝাইলাম আল্লাহর মেহরবানি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখন বোঝানোর বরকতে তবলিগ জামাত ফাটাইছি আমরা, তবলিগ জামাত ফাটানোর বরকতে, তবলিগ জামাত চিনেন যাও, তবলিগ জামাত তো সারাই না লোক না, তবলিগ জামাত সারে মানুরে আপনি সর দিয়ে দেবেন আপনার বিরোধিতা করতো না, আরো সর দিলে আপনার দিকে ফিরো চাইতো না, আপনি কিল লেগে সর দিলেন, আর কথা বুঝতেছেন কি গেছি, আবার এখন আবার কিছু লোক আছে তবলিগের নামে মানুষ একরে কুবায়া মাথাও কেটেলা কথা কনা আছে না নাই, হেরা তবলি জোরে কোন এরা তবলিগ জমাতের লোক, হেরা নিজেই বলে আমরা তবলিগ না, আপনারা অনর্থক তবলিগের নামে ধোকা খাইন না, ওলামাই কারাম যারা আছে তারার লোকে যারা আছে এরা ওই আসলে তবলিগ, অনর্থক আপনারা আমরা সাথে আইন না, আমরা কোনো তবলিগ না, আমরা তবলিগ জমাতে নিজে নিজে আলাদা হয়ে গেছে, আমরা এত আর কথা বুঝেন
এরা নিজেই তো নাম দিছে, এরা কত তবলিগ জামাতের লোকে এ কাম করতারে না। আমরা মানুষে মারি দড়ি বাইরে মসজিদে বের করে দিয়ে মাথা ফাটিলে তালেব আলেমরারে আলেমারে মারি কুবাই, এই জন্য এটা তবলিগ জামাতের কোনো কাম হইতে পারে না। এই জন্য তবলিগের নাম দিয়ে আমরা এই কাম করতে পারি না। এই জন্য আমরা তবলিগ জামাত না, আমরা তাহাতি। আরে কথা বুঝতে আসেন কে গেছি? এরা নিজের তো আমরা তবলিগ না, আমরা তাহাতি, নিজের নাম দিছে। তবলিগ জামাতের লোকে এই কাম করতে পারে? ধরে বলেন এই কাজ করতে পারে তবলিগ জামাতের লোকে? তবলিগের বাইরা গিয়া কঠিন ভাবে বুঝাইছে আল্লাহর মেহরবানি, ওই আলেম ওলামার সাথে চলছে আলহামদুলিল্লাহ, এখন আবার দিনের বুঝাইছে। কারণ তবলিগ জামাতের লোক তো ছাড়েন না। আমাদের মহল্লায় জামাত আসছে, তো আমাদের পাশে যাত্রাবাড়ির একটা এলাকা, ওই বেচারা মসজিদে কোনোদিন আসে না, তা আমরা জামাতটা আমরাই ভাড়াইছি। তো ফাঁড়াইছি ভরে এ বেচারা দোকানে, বেচারা সারাটা জীবন একা একা দোকানদারি করে, এত কষ্ট করে দোকানে থাইকা, কিন্তু সে দেখেন সব কাজ করে কিন্তু মসজিদে আসে না। তবলিগ জামাত গেছে, তারা দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ানোর পরে কয় হ্যাঁ আপনারা কপালে ঘুরির শোক নাই, আপনারা কপালে ঘুরির শোক নাই, আপনারা তবলিগ জামাত করতে নাইছেন, আমার দোকানের ভিতরে কোনো লোক নাই আপনারা দেখেন না। আরে কথা বুঝতে আসেন কে গেছি? তা আমার দোকানে যে কোনো লোক নাই আপনারা দেখেন না, আমি কেমনে মসজিদে যাবো? আমি একলা মানুষ কিভাবে যাই আপনারা দেখেন না? তা তবলিগ জামাতের লোক তো ছাড়েন না। জামাতে আসছিল প্রফেসর, তো প্রফেসর সাহেব কো ভাই আপনাদের আমরা অনেক কথা বলছেন, আমরা কিছু বলছি আপনারে কো না, আমরা একটা কথা বলি কো বলে। আচ্ছা ভাই আপনি যদি এখন ফাইখানা ধরে তা আপনি কি করবেন? আরে কথা বুঝেন না, না বোঝেন? আরে এ বেচারা একলা দেখা মসজিদে যাইতে পারে না, দোকানে একলা কেমনে দেবে মসজিদে? তো তবলিগ জামাতের প্রফেসর সাহেব জিজ্ঞেস করে যে ভাই আপনার একটা কথা জিগাই। আচ্ছা জিগান, আপনার যদি এই মুহূর্তে ফাইখানা ধরে তাহলে আপনি কি করবেন? আপনার দোকানে ধর কোনো লোক নাই, কোথায় আপনি বুঝেন না? আমার ফাইখানা ধরলে কি করবো? আপনার ফাইখানা ধরে না, ফাইখানা ধরলে আমি দোকান তালা দেবো, দোকান তালা দিয়া তারপরে আমি ফাইখানা করে আইসা ফ্রেশ হয়ে আবার দোকান হলুম। তো প্রফেসর সাহেব তার মুখ দিয়ে এই কথাটাই বাইর করতে চাইছি, কথা বুঝেন না, না বোঝেন? তো প্রফেসর সাহেব বলে একজন মুসলমান হইয়া যদি আপনি ফাইখানা করলে দোকান তালা দিতে পারেন, এই কষ্ট আপনি মাইনে নিতে পারেন, আবার দোকান খুলতে পারেন, মুসলমান হইয়া আপনি আজান দিলে মসজিদে যেতে পারেন না দোকান তালা দিয়া। দোকান এদিন এক দোকার ভিতরে আমি একলা মানুষ কেমনে যাই? ফাইখানা ফেসার করলে জানা না যা, আর জোর বললেন জানা না যা না, দোকান উভয় উভয় ফাইখানা করে তাইলে পেশাব পায়খানা ধরলে যদি মসজিদে যাওয়া যায় তালা দেয়া, আল্লাহর ঘর মসজিদে আজান দিলে নামাজের জন্য যাওয়া যায় না, না যা কথা বলেন না, শয়তানে যাইতে দেয় না, ঈমান দুর্বল বানিয়ে রাখছে। আয়াত পড়ছি আমি কোরআন শরীফের, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন বান্দা কেন তুমি দুঃখ পাও, কেন তুমি কষ্ট পাও? একটু জ্বর দিলাম, ঠান্ডা দিলাম, কষ্ট দিলাম, বিপদ দিলাম, মুসিবত দিলাম, ব্যবসাতে লস দিয়ে দিলাম, এই ব্যবসার টাকা তো আমি তোমারে দিয়েছিলাম, কি বলেন কথা ঠিক না? এই শরীর দেহ আমি দিছি, জ্বর হয়েছে তুমি কি লেগে কষ্ট পাও, ব্যবসাত লস হয়েছে কেন কষ্ট পাও? সারা জীবন কামাই রোজগার করে যে টাকা পয়সা রুজি করছো, আমি আল্লাহ ইচ্ছা করলে এই টাকা তোমাকে 20 বছরে যা কামাই করছো, তুমি যদি আমার বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে সবর করে আমার উপরে রাজি থাকতে পারো, 20 বছরে দিয়ে আবার নিছি, আমি আল্লাহ ইচ্ছা করলে আবার আমার উপরে সন্তুষ্ট থাকলে তা আমি আবার পূর্বের গুলি সহ আরো বেশি করে তোমার 20 দিনে আমি দিয়ে দেব। এই জন্য মুমিনের কাজ আল্লাহকে আমি পরীক্ষা করবো তোমরা রে বিভিন্ন বিষয় দিয়া, ভয় দিয়া পরীক্ষা করা, ব্যাখ্যা করার সুযোগ নাই। আল্লাহ তো জানের উপরে পরীক্ষা দেন, অসুস্থ বানাই দেন, সবার সন্তান আছে মারা দেব না, তোমার একটা সন্তান দিছে, একটা সন্তান দিয়ে আমি মেরে ফেলব,
ব্যবসার মালে লস দিয়ে দেবে, চাকরি আসিল চাকরির থেকে বাদ দেবে, পদে আসিল পদের থেকে নামাই দেবে, চেয়ারম্যান আসিল ফেল করাই দেন, এমপি আসিল ফেল করাই দেন, মন্ত্রী আসিল মন্ত্রিত্বের দায়িত্বে বাদ দিয়ে দেবে। এখন আমি দেখুন তুমি কি কর, অসুস্থ হয়ে অসুস্থর বিছানায় তুমি কি করে দেখি। এই জন্য আমলের হুক দরকার। আগে থেকে আমি বলে আসতেছিলাম, কোন ব্যক্তি যদি আমলদার হয় আর সে যদি বিপদও ভরে আর আমল অসুস্থ হইয়া বিপদ হইরা পেরেশানিতে পেরা সফর অবস্থা আমল করতে না পারে, আল্লাহ পাক সে অসুস্থ অবস্থায় যত বছর বিছানায় পড়ে থাকবো আমল না করেও পূর্বে আমল করে থাকলে সম পরিমাণ আমলের নেকি আল্লাহ তার আমল নামে দিয়ে দিবে। সাহাবি হযরত সাজ্জাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ সুনাবিহি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, ওনারা দুইজন একজন সাহাবিকে দেখতে গেছে, এই দুইজন সাহাবি ওনারাকে দেখতে গেছে, ইনি অসুস্থ, অসুস্থ দেখলে সওয়াব আছে না, জোরে বলেন সওয়াব আছে না নাই, আমরা অনেক সময় যাই না, অসুস্থ রোগীরে দেখলে অনেক নেকি গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল বলছেন, মা মিন মুসলিমিন ইয়াউযু মুসলিমান গাদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সামুনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া। আল্লাহ রাসূল বলেন, কোনো মুসলমান যদি কোনো মুসলমান অসুস্থ রোগীরে সকালবেলা দেখতে যায়, বিকাল হওয়া পর্যন্ত 70,000 ফিরিস্তা তার জন্য আল্লাহর কাছে তার জন্য রহমতের দোয়া করতে থাকে। বিকালে দেখতে গেলে আবার সকাল পর্যন্ত 70,000 ফিরিস্তা তার জন্য রহমতের দোয়া করে। কয় হাজার ফিরিস্তা কথা বলেন? 70,000 ফিরিস্তা। ওই সাহাবি দুইজন দেখতে গেছে, সাহাবিরে দেখতে যাওয়ার পরে জিজ্ঞেস করছে যে আপনি কেমন আছেন, কাইফা আসবাহতা, বলছে আসবাহতু বিনিয়মতিন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো, আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আমি খুব খুশি, আল্লাহর উপরে আমি কোনো অসন্তুষ্ট না, বাকি আল্লাহর কাছে আমি দরখাস্ত করছি, আল্লাহ আমি দুর্বল মানুষ, আপনার পরীক্ষায় যদি আমার পরীক্ষা করেন কেমনে আমি টিকু, বিনা পরীক্ষায় আমার আপনি পাশ করাই দেন। মুসলমানের কাজ হইল কোনো অসুখ বিসুখ ফললে বিপদ আপদে ফললে এটা দিয়া বিরক্ত হইব না, আল্লাহর কাছে সন্তুষ্ট থাকব, বাকি আল্লাহর কাছে আরাধনা দরখাস্ত করবে, আল্লাহ আপনার পরীক্ষায় আমি টিকা সম্ভব না, আপনার পরীক্ষায় আমি পাশ করতে পারবো না, আমারে মেহরবানি করে আপনি আপনার পরীক্ষা দিয়ে আমারে পাশ করেন না, বিনা পরীক্ষায় আপনি আমারে পাশ করাই দেন, বিনা পরীক্ষায় পাশ করাই। সাহাবি দুইজন আল্লাহ রাসূলকে বলে, আল্লাহ রাসূলের ওই সাহাবীরে বলে, আপনি যে অসুস্থ থাকিও মন খুশি আছে, আপনি মনে কষ্ট নিয়েন না, উনি কা আবশির বি কাফারাতি সাইয়্যাত ওয়া খাতিল খাতায়া ফাইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইযা না উতলিতু আবদাম মিন ইবাদি মুমিনান ফাহামিদানি আলা মাবতালাইতুহু। হাদিস শরীফ, লম্বা হাদিস, আমি বাংলায় বলতেছি। আল্লাহ রাসূলের ওই সাহাবী দুইজন ওনাদেরকে বলে, আমি শুনেন আপনি যে অসুস্থ হইয়া কষ্ট করতেছেন, এক নম্বরে কষ্টের বদলে আল্লাহর উপরে আপনি অসন্তুষ্ট হয়েন না, তো আল্লাহ আপনার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দেবেন। অসুস্থ ব্যক্তি যদি অসুস্থ হইয়া উহ আহ করে, ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখছে প্রতি উহের বদলে আল্লাহ পাক তার আমল নামায় সুবহানাল্লাহ বলার নেকি লিখে দেয়। কুরুট ফিরা, পার্শ্ব ফিরা, পার্শ্ব ফিরে দিকে কোমরে বেদনা করে, হাড়ুত বেদনা করে, মাথায় বেদনা করে, শরীরে ব্যথা করে, ওলামায়ে কেরাম বড় বড় বসা আছে, জিজ্ঞেস করে দেখেন, আপনি দেখবেন আহ আমার শরীরে কি ব্যথা, ও আজকে 20 বছর ধরে ব্যথা। আপনি যদি আমলদার লোক হন আর আল্লাহর উপরে সন্তুষ্ট থাকেন, কোরআন হাদিসের ভাষ্য অনুপাতে আপনার আমল নামে আপনি গিয়ে দেখবেন যতবার উহ বলছেন, যতবার আফসোস করছেন, প্রতিটার বদলে আল্লাহ আমল নামে লিখে দিচ্ছে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সন্তুষ্ট না হওয়া, আইয়ুব আলাইহিসসালাম সারা জীবন রোগা ছিলেন, একজন বড় নবী, কিন্তু অসুস্থ হওয়ার পরে কান্দে। আরে আইয়ুব আলাইহিসসালাম সুস্থ হইয়া কান্দে, সবাই বলে হুজুর আপনি এখন সুস্থ, এখন কান্দেন কি লিগা, শোনো আমি সুস্থ হইয়া কান্দি এই জন্য না, এমনি কান্দি না,
তো আমি যখন অসুস্থ ছিলাম আমি যে একটা স্বাদ পাইতাম, কি স্বাদ পাইতেন হুজুর, আমি যখন এত বছর 17-18 বছর যে আমি অসুস্থ আছিলাম, প্রতিদিন যখন শেষ সাইতে হইত, শেষ সাইতে আল্লাহ আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতো, আইয়ুব তুমি কেমন আছো? আল্লাহ আমার জিজ্ঞাসা, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব, আইয়ুব এই রোগটা আমি দিছি, আমার রোগের মধ্যে পয়রা তুমি কষ্ট করতেছো। আইয়ুব আলাইহি সালাম বলেন, নবীদের নাম শুনলে কি বলতে হয় বলেন? আলাইহি সাল্লাম, আলাইহি সালাম, নবীদের নামের পরে পড়লে আপনার নেকি। আইয়ুব আলাইহিসসালাম কি উত্তর দিছে? অসুস্থ হইয়া যে একটা নিয়ামত ভোগ করতাম, একটা স্বাদ পাইতাম প্রতিদিন, কি স্বাদ! আমি যতদিন অসুস্থ ছিলাম শেষ সাইতে আল্লাহ পাক আমারে ডাক দিয়ে বলতো, আইয়ুব তুমি কেমন আছো? যেদিন থেকে আমি সুস্থ হয়ে গেছি এরপর থেকে আর আমার আল্লাহ এই ডাকটা দেয় না, ওই নিয়মটা আমি পাই না। তাই কি, তাইলে এখন থেকে নিয়ত করে এলাম যে আমরা সারা জীবন অসুস্থ থাকা না, ওজুবিল্লা বলে না না না, আল্লাহর পরীক্ষা দিকে আমরা দ্বারা সম্ভব না। আল্লাহ কাছে আমরা আফিয়তের জীবন চাম, নিরাপত্তার জীবন, রোগ সামু না, আল্লাহর পরীক্ষা আমরা পাশ করা সম্ভব না, সম্ভব না কি কথা কন না? আমরা প্রাইমারি ক্লাসের ছাত্র, 1 ক্লাসের ছাত্র, 4 ক্লাসের ছাত্র, আমরা 5 ক্লাসের ছাত্র, আমরা কি বিসিএস পরীক্ষা পাশ করা আমাদের দ্বারা কি সম্ভব? কথা বলেন না, কোনোদিন সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে আমরা আফিয়তের জীবন চাব। হযরতে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা বলে, সাহাবী আপনার মনে কষ্ট কেন? শুনেন, আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আল্লাহ রাসূল বলছে আর আমার নিজের কানে এটা শুনছে। ফাইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইযা নাউতিলতু আবদাম মিন ইবাদি মুমিনান ফাহামিদানি আলা মাবতালাইতুহু। আমি যখন কোন আল্লাহর বান্দারে পরীক্ষা করি বিভিন্ন রোগ দিয়া, সমস্যা দিয়া, বিপদ আপদ দিয়া, টাকা পয়সা নিয়া, ওই সময় যদি আমার আল্লাহর এই বান্দা তার এই বিপদ মুসিবতে অসুখ বিসুখে পইরাও আল্লাহর প্রশংসা করে, মুসিবতে পইরাও যদি সে প্রশংসা করে, ওই সময় আল্লাহ রসুল বলেন, ওই সাহাবি বলে, আমি নবীজি বলছে আর আমার নিজের কানে শুনছি, আল্লাহ তাআলা ওই সময় বলে তারে কি দেখা বলে, শোনো আমার ওই বান্দা ওই সময় তার জীবনের সমস্ত গুনাহ থেকে এইভাবে উড়ে, فَإِنَّهُ يَقُومُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ كَيَوْمٍ وَلَدَتْهُ أُمُّهُ وَقَالَ الرَّبُّ تَبَارَكَ وَتَعَالَى أَنَا قَيَّدْتُ عَبْدِي وَابْتَلَيْتُ بِهِ فَأَجْرُوا لَهُ كَمَا كُنْتُمْ تُجْرُونَ لَهُ وَهُوَ صَحِيحٌ رَوَاهُ أَحْمَدُ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ فَعَمِلِ لِذِي مُحَمَّدْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلْشَ আর আমি নিজের কানে শুনছি। পয়গাম্বর বলছে কোনো ব্যক্তি অসুস্থ থাকার পরেও বিপদ হইরও যদি আল্লাহর প্রশংসা করে আর কয় এই কথাটা, ইন্না লিল্লাহি ফরেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরা যদি পড়ে, এই মানুষটা তার অসুখ এবং বিপদ থেকে এমন অবস্থায় উঠে, কয় একজন সদ্য ভূমিষ্ঠ সন্তান যেই বাচ্চা মার পেট থেকে আজকে মাত্র জন্ম হইল, জন্ম হইলে যেমন তার কোনো আমল নামাই গুণা থাকে না, কয় এই মানুষটাও তার সমস্ত অসুখ বিসুখ থেকে এমনভাবে উঠব তার আমল নামাই কোনো গুণা থাকবে না। ওকালা রব্ব তাবারাক ওয়া তাআলা আনা কাইয়্যাতু আবদি ওয়া আবতালাইতু বিহি ফাজরু লাহু কামা কুনতুম তুজরুনা লাহু ওয়া হুয়া সহীহুন। ওই সময় আল্লাহ নিজে বন্দাকে ডাইখা বলে, শোনো এই রোগ আমি আমার বন্দারে আমি দিছি, অসুস্থতা আমি দিছি, বিপদ মুসিবত আমার বন্দারে আমি ফেলেছি, তোমরা ভালো করে সাক্ষী থাকো ফেরেশতা, আমার বন্দার আমল নামায় এই বন্দা সুস্থ হওয়ার আগে, এই বন্দা সুস্থ অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকতে যেই পরিমাণ আমল সারা জীবন করছে, এখন অসুস্থ হয়েও সে যদি আমল নাও করতে পারে সম পরিমাণ আমলের নেকি তার আমল নামায় লিখে দাও। আমি শেষের দিকে যাইতেছি মোহতারাম ভাইরা, এই জন্য বলেন আমাদের জিন্দিগিকে যদি আমরা আমল দ্বারা সাজাইতে পারি, যেই দিন একদিন বিপদে পড়ে আমল করতে পারবো না, আল্লাহ পাক আমল যে জমানাটাই করছিলাম
সমপরিমাণ আমলের নেকি, অসুস্থ হয়ে গেলে বিপদে পড়া, অপারক আর নিরুপায় হয়ে গেলে বিনা আমলে আল্লাহ আমলের সমপরিমাণ নেকি আল্লাহ আমল নামে লিখে দেবেন। বুখারি শরীফ প্রথম খণ্ড 11 পারাতে হাদিস আছে, আল্লাহ রাসূল বলে নিজা আদ মারিজাল আবদু আও সাফারা কুতিব লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, রাওয়াহুল বুখারী ও কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন কোনো আল্লাহর বান্দা যখন অসুস্থ হয় অথবা সফর করে, সে মুসাফির হয়, মুসাফিরের সব আমল থাকে না, মুসাফির ইচ্ছা করলে আওয়াবিন পড়তে পারে না, মুসাফির ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়তে পারে না, মুসাফির ইচ্ছা করলে এশাকের নামাজ পড়তে পারে না, মুসাফির ইচ্ছা করলে অন্যান্য জিকিরগুলি ঠিকমতো আদায় করতে পারে না, বাড়িতে বসে যেগুলি করত। আল্লাহ রাসূল কয় বুখারী শরীফের রেওয়ায়েত অনুযায়ী, নবীজি বলেন কোন আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেলে অথবা সে সফর করলে পূর্বে যে আমলগুলি করতো এই আমলগুলি যদি সে ঠিক মতো করতে না পারে, পয়গম্বর ইরশাদ করে আল্লাহ ফিরিস্তারা বলে আমার বান্দার আমল নামায় লেখা দাও, প্রতিবেলা হুম ইসলামা কানা ইয়ামালু মুকিমান সহিহা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই সময় নির্দেশ দেয় আমার বান্দার আমল নামাতে, আমার বান্দা সুস্থ থাকতে, বাড়িতে থাকতে, এলাকায় থাকতে যেই পরিমাণ আমল করত, তাহাজ্জুদ পড়ত, ইশরাক পড়ত, আওয়াবিন পড়ত, জিকির করত, আলেম ওলামা হক্কানি বুজুর্গানে দিন যেখানে ওয়াজ নসিহতে যাইতো তাদের কাছে গিয়ে বয়ে থাকতো, তবলিগে গিয়ে সিল্লা দিত, কথা বুঝেন না না বুঝেন, আমার বান্দার আমল নামা এখন বিনা করাই না কইরাও আমার বান্দার আমল নামাতে এগুলি যতদিন আমার বান্দা অসুস্থ থাকবো এতদিন পর্যন্ত কোনো আমল করা ছাড়াই আমার বান্দার আমল নামে এগুলি লিখতে থাকবে। মহতারাম ভাইরা, একবারে আমি শেষের দিকে এক্ষুনি শেষ করে দেবো, আমার পরে যে হুজুর আসবেন উনি প্রস্তুত হয়ে আসেন আসবেন, আমরা সবাই মনোযোগ সহকারে বয়ান শুনব। আরজ করতেছিলাম এই জন্য সিদ্ধান্ত নিব আমি এক মিনিটের ভিতরে শেষ করে দেব, আমাদের জিন্দিগিরে আমরা কেমনে বানাব, এই জন্য নিজেদের জীবন বানাতে হইলে হক্কানি আল্লাহওয়ালা আলেম ওলামাদের সাথে চলব, হক্কানি বুজুর্গানে দিনের কাছে মুড়ি দেবো, রাজি আছেন? বুজুর্গরা যে আমলগুলি দিব এগুলি করলে আপনার জীবন আত্মশুদ্ধি হইব। তবলিগ জমাতে গিয়া নিজেদের জীবনে সিল্লা দিয়া তিন সিল্লা দিয়া আমল করলে নিজের জীবনের আমলের পরিবর্তন আসে, আসে না না আসে কথা কন? এই জন্য সিল্লা দিতে কে কে তৈরি আছেন হাত উঠায় দেখান, যাইবেন না ইনশাল্লাহ। আমাদের এস্তেমা কয় তারিখ? কোন এস্তেমা কয় তারিখ? 10-11-12 জানুয়ারি, 10-11-12 জানুয়ারি। তবলিগের মধ্যে বিভিন্ন তবলিগন বাড়িছে, এই জন্য আমরা তবলিগ দাম হক্কানি ওলামা কেরামের সাথে বলেন মুসলমান আমার নাম, জোরে বলেন মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, বলেন মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, আর জোরে বলেন, সবাই বলেন না মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম। যে তবলিগের সাথে আছে ওলামা কেরাম বলেন মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম। যে তবলিগের সাথে আছে ওলামা ইকরাম, এই এখানে জবাব আছে, আপনি কোন তবলিগ করবেন কথা বুঝেন না না বুঝেন, এই এতাতি বেদাতি এই তবলিগ করবেন নাকি আপনি কোন তবলিগ করবেন, এর ভিতরে জবাব আছে, বলেন মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম। যে তবলিগের সাথে আছে ওলামা ইকরাম, হক্কানি আলেমদের সাথে যদি চলেন আপনার দিনের যত সহি কাজ আছে সব কাজ আপনারে করাইব, আপনি গুমরা হইবেন না, কথা বুঝেন না না বুঝেন। তবলিগ যেমন দিনের সহি কাজ, একজন হক্কানি বুজুর্গানে দিন যে মুরিদ করতেছে এটা দিনের সহি কাজ কিনা কথা বলেন, মাদ্রাসার তালিম হইতেছে এটা কি দিনের সহি কাজ কিনা? এই জন্য হক্কানি আলেম ওলামার সাথে চললে আপনার দিনের সমস্ত সহি তরিকে আপনারা চালাইব, দিনের সহি সমস্ত কাজ আপনাকে দিয়ে করাইব। হক্কানি আল্লাহওয়ালা আলেমদের সাথে চলার একমাত্র উপায় কওমি মাদ্রাসাগুলি জিন্দা থাকা, এই জন্য কওমি মাদ্রাসা জিন্দা রাখার উপায় হলো নিজের সন্তান নাতি বাইকনা বাতিজা আউলাদ কওমি মাদ্রাসা ভর্তি করে হাফেজ আলেম বানাবো, এটার জন্য তৈরি আছি ইনশাল্লাহ। একটা সন্তান রেখা দেবেন, এই সন্তান আপনাদের গ্রামে বড় বড় আলেম ওলামা, এই গ্রামের সন্তান জুনায়েদ আল আবিদ সাহেবের আমাদের মুরব্বী, সারা দেশ বয়ান করা মানুষে বোঝাইতেছে, যেখানে যাইতেছে সেখানে লাখ লাখ মানুষ দিনের কথা শুনতেছে, এই গ্রামের ইদ্দ সন্তান কে বলেন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ আমাদের সবার এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে।
আল্লাহ এই মাহফিলকে কবুল করে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।